গুলো আমরা এখানে আমাদের যে কোম্পানিগুলো ইম্পোর্ট করে তাদের অভিযোগের প্রেক্ষিতে মানে সেই বিষয়ে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে পেশেন্টদের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি অপারেশন করেছিলাম। আমরা সেই প্রতিষ্ঠানে আমরা সিলগালা করি এবং সেখানে কিছু ব্যত্যয় আমরা পেয়েছি। সেই ব্যত্যয় পরে আমরা তাদের বিরুদ্ধে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিয়ে তাদেরকে জরিমানার আওতায় আনি। এর ধারাবাহিকতায় আমরা চিন্তা করেছিলাম যে এখানে অনেক ক্ষেত্রেই আসলে এখানে কাজ করার আছে। এখানে আসলে আমাদের যারা রোগীরা বা পেশেন্টরা তারাও এখানে অনেক ক্ষেত্রেই তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা খুব কম, যে এখানে এই ডিভাইসের মূল্য বা এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে বলা হচ্ছে যে অনেক বেশি নেওয়া হচ্ছে। এটা যেমন একদিকে, অন্যদিকে এটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা দেখলাম যে এটার এক্সপায়ারি ডেট বা এইগুলো কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ইস্যু আছে। সেখানে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে যিনি নেতৃবৃন্দরা আছেন তারাও এই বিষয়টি যেটা বললেন এখানে কাজ করার আছে। আমি আশা করবো যে আজকের এই মিটিং এর পরে আপনারা আপনাদের সমস্ত যারা মেম্বার আছে তাদেরকে বলবেন যে যে গাইডলাইন গুলো আছে, বিশেষ করে ডিজি ড্রাগ এটি এক্সপায়ারি যেগুলো আছে সেটার জন্য যে গাইডলাইন বা এটা কিভাবে বিক্রি করতে হবে সেই গাইডলাইন গুলো যাতে ফলো করে। এর পাশাপাশি আমি ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব যে এটা যেহেতু আপনাদের বিষয় সেখানে আপনারা আপনাদের ইনস্পেকশনটা একটু বাড়ানো দরকার, কারণ আপনারা রেজিস্ট্রেশন দিয়েছেন সেখানে আসলে এই ডিভাইসগুলো কীভাবে বিক্রি হচ্ছে সেই জিনিসগুলো আপনারা একটু ইনস্পেকশন করে তাদের যদি কোনো ব্যত্যয় হয় সেটা কারেকশন করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন। আরেকটি বিষয় যেটা আমরা দেখলাম সেটি হলো যে আমাদের যে প্রাইসের ক্ষেত্রে এটি কিন্তু আমাদের কাছে আমরা ওই বাংলাদেশ ব্যাংকের ডকুমেন্ট বা এনবিআর ডকুমেন্টে আমরা অ্যাক্সেস করতে পারি, বিশেষ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশনের সেই অ্যাক্সেসটা আছে। আমরা সেটা অ্যানালাইসিস করার জন্য দায়িত্ব দিয়েছিলাম এবং সেখান থেকেই আমরা যে তথ্য পেলাম ওই এইচএস কোডে দেখা গেল যে কিছু আছে $30 ইম্পোর্ট আছে। আর এখন এখানে থেকে আপনারা বলেছেন যে এগুলো কিছু অ্যাক্সেস করে, এই জিনিসগুলো আসলে আরেকটু গভীরে যাওয়া দরকার। এই কারণে আমি মনে করছি যে আমরা আজকে একটা কমিটি ফর্ম করে দেব এবং সেই কমিটিটা এটা আরেকটু ডিপে কাজ করবে এবং সেখানে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আসলে কি $30 কোনো ভাল রিপোর্ট করে সেটি কি $3 লাখ বিক্রি হচ্ছে নাকি $30 কোনো অ্যাক্সেসরিজ বিক্রি করছে ওটার সাথে, এই জিনিসগুলো জানা দরকার। এবং সেটা জানার জন্য আমি যে কমিটিটা করবো সেটি হলো আমাদের ভোক্তার একজন প্রতিনিধি থাকবেন যিনি আহ্বায়ক বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন থেকে। আমি মাহমুদকে বলবো যে এখানে আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে মাহমুদকে রাখার জন্য চেষ্টা করব। ডিজি ড্রাগ থেকে একজন প্রতিনিধি থাকবেন, আমাদের ডিজি হেলথ থেকে থাকবেন, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা দুজন বা তিনজন যারা থাকবেন আপনারা একটু হেল্প করবেন, আপনাদের প্রতিনিধি থাকবে। আর একটা ICMAB থেকে একজন এক্সপার্ট আমি নেব, যেহেতু ICMAB আমাদের যারা সিএ ফার্মে যারা আছেন তারা মূলত এটা কস্ট অ্যানালাইসিস করার জন্য এক্সপার্ট, তাদের সহ আমরা ওদের নিয়ে আরো অনেকগুলো কাজ করেছি, এইটা একটা করবো। আমি আশা করব যে এই কমিটিটা আমরা হয়তো কালকেই একটা নোটিফিকেশন করে দেবো এবং এর পরবর্তীতে আমরা এক মাস সময় দেবো, এক মাস পরে আমার কাছে একটি রিপোর্ট দিবে। আর আজকে যে ফান্ডিংসগুলো পেলাম সেই ফান্ডিংসের উপরে আমরা কনসার্ন যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে আমাদের মিনিস্ট্রি অফ হেলথে এবং আমাদের ডিজি ড্রাগ এবং ডিজি হেলথে আমাদের একটা রিপোর্ট আমরা দেবো এবং এই রিপোর্টের প্রেক্ষিতে আমার আশা করি যে এইখানে অনেক ক্ষেত্রেই যে আমি বিশৃঙ্খলা বলবো না, অনেক ক্ষেত্রেই যে আমাদের ইনফরমেশনের গ্যাপ আছে বা অনেক ক্ষেত্রে যদি এরকম কোনো প্রতিষ্ঠান কোনো এভাবে এই বিজনেসটা যেহেতু একটি খুবই সফিস্টিকেটেড একটা আইটেম, এটি তো আপনার ওই যে চাল ডাল বা লবণের মতো কাঁচা বাজার না, এটি একটি আপনার একটা বলবো যে খুবই একটি হাই এন্ডের একটি বিজনেস। সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গায় আর একটু স্বচ্ছতা আনা দরকার, সেই স্বচ্ছতার জন্য আমরা আজকে বসেছি। এবং আমার মনে হয় যে আজকে আলোচনার পরে আমরা অন্তত এখানে যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেগুলো আমরা আমাদের যে কমিটি কাজ করার পরে তাদের রিপোর্টের প্রেক্ষিতে আমরা মনে হয় ওই জায়গাগুলোতে আমরা কাজ মানে আর একটু রেক্টিফাই করতে পারবো এবং আমরা অন্তত বাংলাদেশে একটু বলতে পারবো যে মেডিকেল ডিভাইস বিশেষ করে আমাদের কার্ডিয়াক রিলেটেড যে ডিভাইসগুলো আছে এগুলো নিয়ে জনগণে যে অনেক ক্ষেত্রেই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের হয়তো সমাধান আসবে বলে আমি বিশ্বাস করি। এই বলে আমি আমাদের এই আজকে সভা শেষ করলাম। আমাদের এখানে মিডিয়া ভাইদেরকে যে জিনিসটা বলি আপনারা হয়তো বলবেন যে এতগুলো ক্যামেরা কেন, এগুলো এই জন্য দরকার যে এই জিনিসগুলো আপনার মানুষের জানা দরকার যে এখানে কোথাও কোনো